নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি দাবি তৃণমূলের। ভিন রাজ্য থেকে লোক এনে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি, আরএসএস, সিপিএম। লাশের রাজনীতি বিরোধীদের। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন এডিজি, তিনি সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কী নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কী অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিকতিতে মনে করতে পাচ্ছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি পাঁচতারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। আপনাদের শোনালাম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি ঠিক কি বললেন। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, মানুষের আবেগকে কাজে লাগিয়ে চক্রান্তের শিকার করা হতে পারে, এই জন্যই এই নবান্ন অভিযান বাতিল করা হয়েছে। সমাজ মাধ্যমেও হিংসা ছড়ানোর পোস্ট করা হচ্ছে। ছাত্র সংগঠনের নেতারা এক নেতার সঙ্গে বৈঠক করেন বিশ্বস্ত সূত্রে, এমনই খবর পেয়েছেন, এমনই কিন্তু আজকে প্রেস মিট করে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম। তার তিনি কি বলেছেন সেটা আপনাদের শোনালাম। দুই সংগঠন কর্মসূচি বেআইনি, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু প্রেস মিট করে বলে দেওয়া হয়েছে সেই নবান্ন অভিযান হবে না, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, নবান্ন অভিযান হবে না বলেনি, যেটা বলা হয়েছে নবান্ন অভিযান ইল্লিগাল বলা হয়েছে। অর্থাৎ কোনোভাবে আইনি, তারা যে আইনের যে মাপকাঠি রয়েছে যেগুলো পারমিশন নিতে হয় একটা সভা করার জন্য বা একটা কোনো অভিযান করার জন্য, পুলিশের কাছ থেকে ফার্স্ট তার পারমিশন নিতে হয়, সেই পারমিশন নেওয়া হয়নি বলে এ কিন্তু ইল্লিগাল বলা হয়েছে, অবৈধ বলা হয়েছে। এবং পাশাপাশি একটা বিষয় বলে রাখি, সুপ্রতিম সরকার এখানে কিন্তু স্পষ্টভাবে একটা বিষয় উল্লেখ করে দিয়েছেন যে কালকের এই নবান্ন অভিযানকে ঘিরে বেশ কয়েকটি জায়গা থেকে তারা ইনপুট পাচ্ছে, বিভিন্ন যে ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে সেই ইন্টেলিজেন্স ইনপুট আসছে। তার ভিতরে একটা হচ্ছে যারা এই অভিযানের ডাক দিয়েছে তাদের মধ্যে থেকে একজন এমন রয়েছেন যাকে গতকাল দেখা গেছে এক পাঁচতারা হোটেলে এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করতে, পলিটিক্যাল লিডারের সাথে। কে সেই পলিটিক্যাল লিডার, কি বিষয় সেটা কিন্তু তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে যে পুরো বিষয়টা তারা আদালতের নজরে আনবেন এবং আদালতকে পুরো বিষয়টা তারা কলকাতা পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হবে। পাশাপাশি সেটা এটাও বলা হয়েছে যে ইনপুট যেটা আসছে তাদের কাছে সেটা কিন্তু বেশ মারাত্মক ইনপুট আসছে। আমাদের কাছে বেশ কিছু ভিডিও তারা দিয়েছেন পুলিশের পক্ষ থেকে, সেই ভিডিওগুলো দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলছেন যে এই কালকের নবান্ন অভিযান ঘিরে যে সাধারণ মানুষ আসবেন তাদের আবেগকে কাজে লাগিয়ে কিন্তু কিছু দুষ্কৃতি সেটার ফায়দা তুলতে চাইছে এবং সেখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে যাতে পুলিশ বাধ্য হয় ফোর্স ইউজ করতে, বলপূর্বক ইউজ করতে। সুতরাং এই জায়গাটাকে যাতে সাধারণ মানুষের নজরে আনার জন্য কিন্তু আজকে এই সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে যারা যারা এই কাজগুলো করছেন তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে
এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিরুদ্ধে আইনজ্ঞ যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাগুলোই নেওয়া হবে। ধন্যবাদ তোমায় দীপ্তিমান, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তা নিয়ে প্রেসমিট করা হয়েছে, তাদের তরফে সাফ জানানো হয়েছে এই অভিযান পুলিশ কখনো সমর্থন করবে না, অভিযানকে বেআইনিভাবে ঘোষণা করা হয়েছে, নতুন আইন অনুযায়ী 163 ধারা বলবৎ করা হয়েছে নবান্নের সামনে। যে বা যারা অভিযানের ডাক দিয়েছে তারা দুষ্কৃতী, পুলিশের তরফে সাফ জানানো হয়েছে এমন সাধারণ মানুষ যাতে এই অভিযান থেকে দূরে থাকেন। দুই সংগঠনের কর্মসূচি বেআইনি, যে যে সংগঠন নবান্ন অভিযান করছেন তারা কোনো রকম কোনো পারমিশন নেয়নি এমনও কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তা নিয়ে প্রেসমিট করা হলো পুলিশের তরফে, সেই অভিযানকে সম্পূর্ণভাবে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, নতুন আইন অনুযায়ী 163 ধারা বলবৎ করা হয়েছে নবান্নের সামনে। পুলিশের তরফে সাফ জানানো হয়েছে সাধারণ মানুষ যাতে এই অভিযান থেকে দূরে থাকে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মঙ্গলবার নবান্নে অভিযান নিয়ে তিনিও এমন কথা বলেছেন, তিনি ঠিক কি বলেছেন আপনাদের শুনিয়েছি। নবান্ন অভিযান বেআইনি এমনও কিন্তু বলা হয়েছে পুলিশের তরফে, 144 ধারার মতো নবান্নে এখন 163 ধারা বলবৎ করা হয়েছে নবান্নের সামনে, 163 ধারা বলবৎ, নতুন আইন অনুযায়ী 163 ধারা বলবৎ করা হলো। মঙ্গলবার নবান্নে অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের তরফে, দুই সংগঠনের কর্মসূচি বেআইনি বলে ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। যে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা কোনোরকমভাবে পারমিশন নেয়নি এমনও কিন্তু বলা হয়েছে পুলিশের তরফে। ঠিক কি বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আরও একবার শুনুন। আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কী নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে, সেই তথ্যের অন্যতম একটি হল এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিকতিতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি পাঁচতারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে।